আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও আমরা বৃষ্টি ওয়ানকে নিয়ে হাজির হয়েছি বৃষ্টি ওয়ানকে নিয়ে আর আসার এটাই কারণ হইতেছে ওনার আমরা অনেকেই অনেকেই ফোন করে বলছেন যে বৃষ্টির নাম্বারটা ফোন ধরতেছে না অনেকেই অনেকেই কমপ্লেন করছেন আমাকে ফোন করে বলছেন যে বৃষ্টির নাম্বারটা বন্ধ কেন বৃষ্টির নাম্বারটা খোলা নাই কেন বৃষ্টি ফোন ধরতেছে না কেন বৃষ্টি যে ফোন ধরতেছে না কেন তার একটা বিশাল কারণ আছে সেই কারণটা আমরা ওনার নিজের মুখে শুনব আজকে আবারও বৃষ্টি আমাদের এই মিডিয়ার সামনে কেন আসলো এবং এই মিডিয়ার সামনে কি বলবে এই মোবাইল না ধরার উদ্দেশ্যটা কি সেটা আমরা বৃষ্টির মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন বেশি ভালো নাই ভাইয়া কেন মোবাইলটা চুরি হয়ে গেছে তো ভাইয়া তার জন্য মোবাইলটা চুরি হয়েছে আপনার তো এটা তো আপনি আমাকে যদি ফোন করে বলতেন আপনি আমাকে যদি ফোন করে বলতেন তাহলে আমি এই দর্শকরা যে আমাকে ফোন দিয়ে দিয়ে আপনার নাম্বারটা দর্শকরা চাইছে সেক্ষেত্রে আমি ওনাদেরকে বলে দিতে পারতাম যে ভাই ওনার নাম্বারটা হারিয়ে গেছে তো আজকে আপনি নিজেই আমার কাছে চলে আসছেন এই ভিডিওটা আবার আবার করার জন্য সেহেতু আপনার যে নাম্বারটা হারাই গেছে এখন আপনি নতুন একটা নাম্বার ইউটিউবে দিতে চান হ্যাঁ নতুন একটা নাম্বার আচ্ছা নতুন একটা নাম্বার দিতে সেই ক্ষেত্রে আপনার যে মোবাইলটা হারাইলো কিভাবে সেটার পরিপূর্ণ ঘটনাটা আপনি দর্শকদের মাঝে তুলে ধরেন ভাই আমার মোবাইলটা কি বাজে হারাইছে ঘুমিয়ে রইছি তো আর ঘুমিয়ে রইছি আর এখান দিয়ে মোবাইলটা সাজিয়ে দিছি আর এখান দিয়ে হারিয়ে গেছে ভাইয়া মানে সকালবেলা উঠে দেখেন মোবাইলটা নাই মোবাইলটা নাই হারিয়ে গেছে আচ্ছা মোবাইল ছিল বাটনওয়ালা মোবাইল বাটনালা মোবাইলটা কেন চুরি হলো এটার একটা আপনি কোন আপনার মোবাইলটা চুরি হলো সহ্য হয় নাই চোখে তার জন্য ভাইয়া কেন সহ্য হলো না মানুষের ইউটিউবটা তার সহ্য তার মানে উনি গোসায় কথা বলতে পারতেছে না সেটা আমি বলি যে এই ইউটিউবে ওনার আর একটা ভিডিও ছাড়া হয়েছে সেই ভিডিও ছাড়ার কারণে অনেক জায়গা থেকে কল আসে সেই কলটা ওনার আশেপাশের লোকজন আর কি সহ্য করতে পারে নাই যে এই অসহায় মেয়েটা অনেকেই সাহায্য সহযোগিতা করবে ওনাকে আমরা সাহায্য সহযোগিতা পাইতে দিব না ওনার মোবাইলটা এই কারণে চুরি করা হয়েছে আসলে বাটন মোবাইল তো চুরি করার সেরকম প্রশ্ন ওঠে না একদম দামি মোবাইল টাচ মোবাইল ছাড়া তো মানুষ এখনকার যুগে বাটন মোবাইল চুরি করে না কিন্তু এটা চুরি হয় নাই শত্রামি করা হয়েছে এই বৃষ্টির সাথে তো এই বৃষ্টির সাথে শত্রামি করার কারণে যার কারণে ওর মোবাইলটা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আমরা নতুন একটা নাম্বার দিব এবং তারপরে বৃষ্টির সাথে আমরা আবার কথা বলবো এই ভিডিওর মাঝে ভিডিওর মাঝে আবার কথা বলবো তো বৃষ্টি আমরা ইতিপূর্বে শুনছি যে বৃষ্টি আসলে বৃষ্টি লেখাপড়া করে নাই বৃষ্টি একজন মোরক্ষ মেয়ে তারপরেও ওনার চেহারাটা যে এত সুন্দর মাসাল্লাহ বৃষ্টি তো বৃষ্টির মতোই তো আমরা ওনার নাম্বারটা আমি নিজের মুখে বলবো এবং বৃষ্টি আমার সাথে সাথে বলবে আপনারা নাম্বারটা নেবেন বৃষ্টি আপনি আমার সাথে আপনার নাম্বারটা আপনি নিজেই বলবেন ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফোর টু ফোর টু থ্রি টু থ্রি ওয়ান হইতেছে বৃষ্টির নাম্বার আমি নাম্বারটা আবার বলতেছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ টু ফোর টু থ্রি ওয়ান এই নাম্বারটা হইতেছে বৃষ্টির এটা নতুন নাম্বার আগে যে নাম্বারটা হারাই গেছে সেই নাম্বারটা ইউটিউব থেকে কেটে দেওয়া হবে সেই নাম্বারে আপনারা আর কল করবেন না এবং ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের আরেকটা বৃষ্টি আছে সেটা হইতেছে বৃষ্টি টু আর উনি হইতেছে আমাদের বৃষ্টি ওয়ান বৃষ্টি টু এবং বৃষ্টি ওয়ান দুজনই মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আমরা এর আগে বৃষ্টির বিয়ের কথা বলছিলাম যে বৃষ্টি বিয়ে করবে কি না তো সেই ক্ষেত্রে আমরা সেটা আবার ওনার কাছে চলে যাব যে এই বিয়ের ব্যাপারে আরেকটু কথা বলতে তো আপনি এর আগে আমাদেরকে কি বলছিলেন বিয়ের ব্যাপারে আগের ভিডিওতে আপনি তো বলছিলেন যে আপনার বিয়ে হয় নাই ভাইয়া তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি বিয়ে বসবো বিয়ে বসবেন তো বিয়ে বসবো আপনার বয়স কত বারো বছর এখন বছর বয়স তো ১২ বছর বয়সের বৃষ্টি এই মুহূর্তে আপনি যদি বিয়ে বসেন তাহলে তো মানে শরীরগতরে বোঝা যায় না যে আপনি বারো বছর বয়স তাহলেও এটাও একটা সমস্যার ব্যাপার যে বারো বছর বয়সে যদি একটা মেয়ের বিয়ে হয় তাহলে মেয়েটার শরীরে আসলে কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ রাখতে পারেন এবং যোগাযোগ রেখে বা দু এক বছর পরে ওকে বিয়ে করতে পারেন আর সেই ক্ষেত্রে ওর সাথে যোগাযোগ করবেন আমরা যে নাম্বার দিছি সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউবের পক্ষ থেকে একটা নাম্বার দেয়া থাকবে সেটাতেও আমা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং বৃষ্টির সর্বশেষ খবর নিয়ে আবারও কোনো এক সময় হাজির হব আজকে এ পর্যন্তই তো যাবার আগে বৃষ্টির সাথে আবার কিছু কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আচ্ছা ভাইয়া স্বপ্ন আছে ভাইয়া কষ্ট দেয় জ্বালায় ভাইয়া খাতি পারি না বাসা বাড়ি কাজ করি ভাইয়া আর ভাই দুটো এখন পর্যন্ত লেখাপড়া করাতে পারি নাই ভাইয়া আর অনেক কষ্ট হয় বাসা কাজ করি তো ভাইয়া এক বেলা ভাত খাই এক বেলা খাই না ভাইয়া আচ্ছা তো আপনি দর্শকদের মাঝে সালাম দিয়ে আপনি বিদায় নেন হ্যাঁ ভাইয়া আপনি সালাম দেন সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা তো আজকে বৃষ্টির ভিডিও এ পর্যন্তই আবারও আগামী সপ্তাহে বৃষ্টিকে নিয়ে আসবো আমরা বৃষ্টির কি অবস্থা হইল সেটা জানার জন্য এবং নতুন করে বৃষ্টির নতুন যে নাম্বারটা দেওয়া হয়েছে এটাতেও কোনো চুরির সম্ভাবনা থাকে কি না সেটা আমরা ওনাকে নিয়ে আবার হাজির হব কোনো এক সময় বা সামনের সপ্তাহে আমরা ওনাকে নিয়ে আসতেছি এবং ওনার পরবর্তী অবস্থাটা জানবো সেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি